আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি আগরতলা রেলওয়ে স্টেশন, ত্রিপুরা, ভারত। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ঐতিহাসিক আগরতলা রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্ল্যাংবার্ড চ্যানেলের পক্ষ থেকে। হোটেল থেকে পদযুগলে যাত্রা শুরু করেছি আগরতলার প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমোহনীর দিকে। এখান থেকে আমরা অটোতে করে যাব আগরতলা রেল স্টেশন দেখতে। আপনার ফোন নাম্বারটা বলেন। 9612819780। আজকের অটো ড্রাইভার সেই আলপনা গ্রামের নিপেন রায় দাদা। আপনারা কখনো আগরতলা শহরে ঘুরতে এলে নিপেন দাদাকে স্মরণ করতে ভুলবেন না। যোগাযোগ করতে পারেন মনিটরে দেখানো ফোন নাম্বারে। তাহলে স্বল্প ভাড়ায় আগরতলা শহরের পার্শ্ববর্তী দর্শনীয় স্থান বা সারা শহর ঘুরে দেখতে পারবেন, সাথে ফ্রিতে পাবেন আদর্শ একজন গাইড। আমরা তাকে কথা দিয়েছি পরবর্তীতে আগরতলা এলে নিশ্চয়ই তার সাথে দেখা করব। যাই হোক, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আগরতলা রেল স্টেশনে। আগরতলা মূল শহর থেকে স্টেশনটির দূরত্ব মাত্র 5.5 কিলোমিটার। প্রথম দেখা স্টেশনটি দেখে মনে হচ্ছে আমি বোধহয় কোনো এক রাজপ্রাসাদের সামনে এসে পড়েছি। এত বিশাল বড় একটা প্রাসাদ তুল্য ভবন বিকালের আলোয় সত্যি দারুণ মানিয়েছে। এই স্টেশনটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বড় শহর আসামের রাজধানী গুয়াহাটির সাথে ত্রিপুরা রাজ্যকে যুক্ত করেছে। তাছাড়া আগরতলা স্বাধীন ভারতের প্রথম রাজ্য ত্রিপুরার রাজধানী, যা একটি রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত। স্টেশনটিকে আরো কাছ থেকে দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। ২০১৫ সালের আগে এই শহরে শুধুমাত্র মিটার গেজ ট্রেন ব্যবস্থা চালু ছিল, যা আগরতলা শহর থেকে 413 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লুমডিং শহরে গিয়ে ব্রড গেজে যুক্ত হতো। ফলে আগরতলা থেকে সরাসরি ভারতের অন্যান্য শহরে ট্রেন যাতায়াত ছিল সময় সাপেক্ষ। এই ভোগান্তি লাঘবের জন্য 2016 সালে মিটার গেজ রেল ব্যবস্থা থেকে ব্রড গেজে রূপান্তর করার পরে আগরতলা স্টেশনটি সরাসরি গুয়াহাটি এবং ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত হয়েছে। চিরাচরিত নিয়মে প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে চিড়া ভাজা আর ঝালমুড়ি।
এনাম ভাই 20 রুপি দিয়ে এক প্যাকেট চিড়া ভাজা কিনে আমাদেরকে খাওয়ালেন। ত্রিপুরা রাজ্যে মোট 21টি নির্মিত স্টেশন এবং কয়েকটি নির্মাণাধীন স্টেশন রয়েছে, যার মধ্যে উত্তরে চোরাইবাড়ি এবং দক্ষিণে সাবরুমের কাজও সম্পূর্ণ। আগরতলা থেকে উত্তর অঞ্চলের শেষ স্টেশনের দৈর্ঘ্য প্রায় 153 কিলোমিটার, তারপরে আসামের অঞ্চল শুরু। স্টেশনটি আকারে অনেক বড়, প্ল্যাটফর্ম ও লাইনের সংখ্যাও অনেক। স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা ট্রেনের সংখ্যাও অগণিত। আগরতলা স্টেশন থেকে ভারতের সকল প্রান্তে যাবার ট্রেন পাওয়া যায়। এখান থেকে শিলচর হয়ে আসামের গুয়াহাটি এবং গুয়াহাটি শহর হয়ে শিলিগুড়ি জেলার মাধ্যমে ট্রেন যুক্ত হয় ভারতের অন্যান্য অঞ্চলের সাথে। বাংলাদেশের সাথেও আগরতলার ট্রেন যোগাযোগ স্থাপনের কাজ চলমান রয়েছে। তার জন্য আগরতলা শহরেই তৈরি হচ্ছে নতুন আরও একটি স্টেশন। সেটি চালু হলে ঢাকা শহরের সাথে আগরতলার যেমন রেল সেবা চালু হবে, তেমনি ত্রিপুরা রাজ্যের সাথে দক্ষিণ পশ্চিম ভারতের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে দুই দেশ। কলকাতা শহরে বা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করলেই আমরা দেখতে পাই বিদ্যুৎ চালিত ট্রেন, কিন্তু এখানে যাতায়াতকারী সকল ট্রেনগুলো ডিজেল চালিত। পড়ন্ত বিকেলে স্টেশনটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে। বাংলাদেশিদের মতো এখানেও ট্রেনের মূল বগির সাথে ইঞ্জিন কিভাবে যুক্ত হয় তা দেখার জন্যে আছে উৎসুক জনতার ভিড়। সেই ভিড়ে মিশে গেলাম আমরাও। প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীগুলো দাঁড়িয়ে বা বসে আছে গন্তব্যে যাবার অপেক্ষায়। এখানে অপেক্ষমান ট্রেন দেখে মন চাইছে উঠে পড়ি, ঘুরে আসি অজানা কোনো গন্তব্য থেকে, না হয় হারিয়ে যাই পাহাড়ি কোনো জনপদে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।